তাদের প্রতি আসলে শ্রদ্ধা, তাদের যে লক্ষ্য ছিল যে সর্বস্তরে আমাদের বাংলা ভাষার আসলে প্রচলন এবং নিজস্ব সাহিত্য সংস্কৃতির যে প্রসার এবং সকল ক্ষেত্রে যে ন্যায় বাস্তবায়ন, এই জন্য যেন আমরা নিজেরা যেন করে সক্রিয় ভাবে কাজ করতে পারি, নিজেরা যেন তাদের আদর্শ লক্ষ্য গুলিকে হৃদয় অন্তরে ধারণ করে আমরা যাপিত জীবনে যেন কাজে লাগাইতে পারি। রাহমান রহিম, আপনি আমাদেরকে সত্যিকারে একজন মানে বাঙালি এবং পরিশুদ্ধ একজন মানুষ, মানব বিজ্ঞানে একজন উজ্জীবিত একজন মানুষ হিসাবে আল্লাহ কাজ করার মতন তোকে দান করো। রাহমানে আমাদের প্রত্যেকের মধ্যে কল্যাণ বোধ, মমতা বোধ, দেশপ্রেম, সততা, মানবিক যে গুণাগুলি আছে এইগুলি জাগ্রত করে দিন। রাহমানে আপনি আমাদের সন্দেহ দান করুন, আমলে সুরে দান করুন, হকের উপর চলার তোকে দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য শক্তি দান করুন, হে আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য শক্তি দান করুন। এবং এই শহীদ মিনারের পবিত্র রক্ষার জন্য যে ঐতিহাসিক রায় আপনার মহামান্য হাইকোর্ট দিয়েছে, ওর অন্যতম বিচারপতি ছিল আজকের যিনি প্রধান অতিথি, এবং এটা বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে, ততদিন আসলে এর একটি মানে ইতিহাসগত ঐতিহ্যগত একটি মানে ইতিহাস লিপিবদ্ধ থাকবে আছে। এমনকি এখন আছে কিনা আমি জানি না, গত এক বছর আগে ওইটা কেন্দ্রীয় শহীদ মিনারের একটা সাইনবোর্ড টানানো আছে এবং ওইখানে যে নির্দেশনাগুলি আছে এবং ওই রায়ের নিচে ওনার নাম লেখা আছে। কাজে এই একুশে মানে মাতৃভাষা কিংবা ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠানে আজকে যিনি প্রধান অতিথি, আমার মনে হয় যে আমরা সর্বোচ্চ যে সংগঠনের নামটা অনেক ভালো লাগছে, দুইটি শব্দ হলেও এই দুইটি শব্দ যতদিন পৃথিবী থাকবে ততদিনেই আপনার চিরঞ্জীব এবং নতুন এবং প্রাসঙ্গিক, কখনো এটা অপ্রাসঙ্গিক হবে না। আধুনিক শব্দটা কখনোই পুরাতন হবে না। আপনার যার নামেই নতুন সে সবসময় নতুন থাকবে এবং আধুনিক সবসময় সে আধুনিক শব্দ থাকবে। আর বাংলা, এই বাংলা মানে যত দিন যাবে এর উজ্জ্বলতা এবং এর আলো সারা বিশ্বময় আর আলোকিত হবে। কারণ হচ্ছে বাংলা শুধু একটি ভাষা না এবং বাংলা শুধু একটি জাতিও না, বাংলা হচ্ছে একটি আদর্শ এবং একটি দর্শন, এবং বাংলা হচ্ছে আপনার একটি মানবিকতা এবং মানবতা। কারণ হচ্ছে অনেকে মনে করে যে বাংলা ভাষায় যারা কথা বলে তারাই বাঙালি, এবং আমাদের এখন 45 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, তারা আপনার অনেক বিদেশির এখানে চাকরি করে তারা এখানে বাংলা ভাষায় কথা বলে, আপনার অনেক প্রয়োজনে বাংলা ভাষা শিখে কথা বলে, তাহলে তারা বাঙালি না। বাঙালি হচ্ছে আসলে যাদের মধ্যে কল্যাণ বোধ থাকে, মমতা বোধ থাকে, দেশপ্রেম থাকে, এবং যারা অন্যের কল্যাণে জনহিতর কাজে যারা নিজের সময়, নিজের অর্থ, নিজের শিক্ষা, নিজের জ্ঞান, যারা মানে অন্যের জন্য যারা কাজ করে তারা হচ্ছে আসলে বাঙালি। ঠিক আছে, প্রতিনিধি দৈনিক বিশ্ব মানচিত্র রিটার্ন সেন্টার।